এই ডেভেলপমেন্ট জামাটা খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই জামাটা এই দেখতে পাচ্ছেন জামাটা খুবই সুন্দর একবারে যে কোনো মানুষ গায়ে দিবে তাকে কিন্তু ফুটে উঠবে খুবই সুন্দর ছয়টা কালার ছয়টা কালার পেয়ে যাবেন এন্টার ভিতরে প্রত্যেকটা ডিজাইনে ছয়টা প্রত্যেকটা ডিজাইনে ছয়টা কালার জামাটা খুবই সুন্দর এই হলো দেখতে পাচ্ছেন আপনাদের পরম পাড়ের যে ডিজাইনটা সেটা নিচে এমব্রয়ডারি করা আছে এবং এটা ব্যাক সাইড বডিটা আচ্ছা এইটা হলো ওড়নাটা ওড়নাটাও খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এখানে শুধু প্রতিটি মালে আমার কাছে খুব সুন্দর লাগছে তো এখন যদি কাস্টমার যারা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আইকে ব্লগে আজকের ব্লগটি হলো পাইকারি থ্রি পিস নিয়ে তো কোথায় থেকে কম দামে ভালো মানের পাইকারি থ্রি পিস কিনে আপনি ব্যবসা শুরু করতে পারেন অলরেডি যারা ব্যবসা করছেন তারা এই জায়গার সামনে কিন্তু কীভাবে পাবেন এবং কীভাবে আসবেন এবং আসতে না চাইলে কী সুবিধা আছে এবং কী কী ডিজাইন কী কী কালেকশন আছে কোনটার কত প্রাইস রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরব আর আমাদের লক্ষ্য একটাই বেকারত্ব দূর করে কর্মস্থান তৈরি করে সকল ব্যবসায় জাতিগণ করা যে কোনো প্রোডাক্ট যে কোনো সার্ভিস যে কোনো আইডিয়ার উপরে আপনি বিজনেস শুরু করতে চাচ্ছেন আগে ভালো করে জানুন আগে ভালো করে বুঝুন তারপরে ছোটো ছোটো করে রিস্ক নেওয়া শিখুন মনে রাখবেন জীবনটা আপনার সেটার নামটা আমার নাম আরিফুল ইসলাম আরিফুল ইসলাম ভাই ভাই আপনার লোকেশনটা একটু ক্লিয়ারভাবে যদি দিতে পারেন যাতে আমাদের বিয়সরা আসতে একদম অতি সহজে আসতে পারে এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার বুলতাগাউসিয়া ফ্লাইওভার এর কাছে ফ্লাইওভারের মাথায় নাই ওই মার্কেটটা মার্কেট হইল আপনার ওই উত্তর দিকে রাস্তার জি জি তারপরে দেন আপনার দোকান নাম্বার একটু বলেন আমার দোকান নাম্বার হলো 378 নাম্বার 378 নাম্বার দোকান হ্যাঁ আচ্ছা এটা গাউসিয়া সিটি মার্কেট গাউসিয়া সিটি মার্কেট সিটি মার্কেট আচ্ছা তো এটা দোতলা পড়ছে আর আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলেন ইমো সেপ্টেম্বরটা হলো 0194 জি 1177809 তো আপনার শোরুমে কি কি কালেকশন আছে আমার না তাঁতের থ্রি পিস আছে কাতান থ্রি পিস আছে এমব্রয়ডারি আছে এবং প্রিন্টের আছে ইন্ডিয়ান থ্রি পিস আছে হ্যাঁ ইন্ডিয়ান থ্রি পিসের ই আছে জর্জেট আছে আপনার এখানে কিন্তু হিউজ পরিমাণে সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু থ্রি পিস রয়েছে আমরা দেখলাম তো আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্য কিছু ডিজাইন দেখান এবং প্রাইসগুলো একটু জুড়ি বলেন যেমন মনে করেন এই যে এটা একটা কাতান জি এইটা হইলো আপনার এইটা হইলো আপনার জামাটা জি এইটা হইলো আপনার জামাটা খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা জামাটা এটা এবং পরম্পরা ব্যাট ফ্যাক এক এক কি প্রিন্ট হ্যাঁ এক কি প্রিন্ট এবং এই যে এটা আছে আপনার এটা উনাটা হ্যাঁ উনা এটা আছে আপনার উনাটা উনাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন করা এগুলো সম্পূর্ণ প্রিন্টার এবং সাইডে যে যে উনার সাইডে যা আছে সেটারে কি বলে বলা হয় এটা হলো আপনার জোল জোল না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটার আমরা সেলোয়ারটা একটু যদি দেখি এটার সেলোয়ারটা হলো যে এটা এটার সেলোয়ারটা হলো এটা কি সুতি সেলোয়ারটা সুতি কয় আত আছে এখানে কয় গজ এটা আছে আড়াই আট বহরের দুই গজ দুই গজ না ঠিক আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এখানে এই যে এটা হচ্ছে রেড কালার ভিতরে সেলোয়ারটা এক কালার এবং নিচে যেগুলো আছে এগুলো প্রিন্টের মধ্যে রেড কালার ভিতরে খুবই সুন্দর একদম ম্যাচিং করা আছে তো এটা এটা প্রাইসটা কত রাখতেছেন এগুলি হইল 320 টাকা 320 টাকা মাত্র হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা যদি কেউ এক পিস নিতে চায় সেটা নিতে পারবে এটা এক পিস নিলে এক পিস আমরা বেশি না অবশ্য 6 পিস নিতে হয় মিনিমাম আচ্ছা আমার সারালের মাধ্যমে যদি কেউ আসে কোন যদি কাস্টমার কুচরা কাস্টমার আসে এখানে সেই ক্ষেত্রে এক পিস দিবেন হ্যাঁ নিতে পারবে আচ্ছা সেটা আমার ক্ষেত্রে দিবেন সে যেতে তার সারালটা দেখে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এটার ভিতর কয়টা কালার আছে এটার ভিতরে কালার আছে আপনার 10টা কালার আছে 10টা কালার আছে না যে যে যত কালার নিতে চায় নিতে পারবে নিতে পারবে না ঠিক আছে আমরা নেক্সট কোন ডিজাইনে চলে যাব নেক্সট আমরা আসি তাঁতের ডিজাইন তাঁতের ডিজাইন না হ্যাঁ আচ্ছা যেমন এখানে এই যে এই যে একটা ডিজাইন এটা তো তাঁতের না হ্যাঁ তাঁতের আচ্ছা এটা আমরা এই এই হলো উনাটা দেখতে পাচ্ছেন এবং এটা হলো বডিটা হ্যাঁ বডি ব্যাক পার্ট ফর্ম বাট একই একই হ্যাঁ আচ্ছা এটা সেলোয়ারটা এই যে এটা সেলোয়ারটা হলো এটা এটা সেলোয়ারটা হলো এটা হ্যাঁ আচ্ছা এটা কত করে রাখতেছেন এইটা আপনার 350 350 ঠিক আছে খুব সুন্দর এটার ভিতরে কালার আছে কয়টা এটার ভিতরে কালার আছে একটু দেখি কালার এটার ভিতরে অনেক অনেক কালার আছে অনেক কালার আছে
এই যে দেখতে পাচ্ছেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার আছে বর্তমানে আরো অনেক কালার আছে আরো অনেক কালার আছে নিতে পারবেন সমস্যা নাই গা এই যে আরো কালার অনেক ওইখানে কালার জি জি আমরা এই ডিজাইনটা কি দেখেছি কোনটা এটা 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 হ্যাঁ এটা আমরা দেখি না না আমরা একটা দেখি একটু দেখি হ্যাঁ এটা লন হ্যাঁ হ্যাঁ এটা লন এটার ভিতরে চারটা কালার আছে হ্যাঁ হ্যাঁ এই ডিজাইনটা খুবই সুন্দর এখানে এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লে আছে এটা হ্যাঁ হ্যাঁ ওইটি আছে এটা দেখব এইটা এটা হলো আপনার জামাটা এটা হলো জামা এই দেখতে পাচ্ছেন জামাটা খুবই সুন্দর একবারে যে কোনো মানুষ এ গায়ে দিবে তাকে কিন্তু ফুটে উঠবে খুবই সুন্দর ডিজাইনটা এটা ফ্রন্ট সাইডটা হ্যাঁ হ্যাঁ ফ্রন্ট সাইডটা এটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা জি এটা আমরা উনাটা একটু দেখব ওই যে উনাটা আছে ওইখানে উনাটা হলো এটা ওই যে সাইডে দেখতে পাচ্ছেন না এক কালার তো এরপরে যে সেলোয়ারটা এই যে সেলোয়ারটা আছে এই যে সেলোয়ার এই হলো সেলোয়ারটা আচ্ছা এই হলো সেলোয়ার তো সেলোয়ারটা কগজ আছে দুই গজ দুই গজ করে আড়াই আট ফানার আর এখান থেকে কেউ যদি আমার ভিউয়ার্সরা এখানে আপনারা মার্কেটে আসেন সেই ক্ষেত্রে এখান থেকে এক পিস নেওয়ার জন্য আমি বলছি যাতে ওনারা দিবে ওনারা হোলসেল বিক্রি করে তারপরে যদি আমার চ্যানেলের মাধ্যমে যারা আসবেন একটু পরিচয় দিবেন যে ইউটিউব বাবার আসার চ্যানেল থেকে আসছে তা এক পিস নিতে পারবেন ঠিক আছে আমরা নেক্সট আরেকটা ডিজাইন দেখি যেমন এমব্রয়ডারি আছে হ্যাঁ একটু সামনে দিয়ে নিয়ে আসেন আবার ওখানে রাখেন এই যে ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হলো না এটা হচ্ছে উনা উনাটাও কাজ করা আছে হ্যাঁ কাজ করা উনাটাও মধ্যে কাজ করা আছে হ্যাঁ আর একটু সেলোয়ারটা এই যে সেলোয়ারটা এই হলো সেলোয়ারটা এক কালার একদম ম্যাচিং করা খুবই সুন্দর জি এটা প্রাইস কত রাখতেছেন এটা 350 350 মাত্র খুবই সুন্দর জি আমরা নেক্সট আরেকটা ডিজাইন চলে যাব এটার ভিতরে কয়টা কালার আছে এটার ভিতরে 6টা কালার 6টা কালার পেয়ে যাবেন এটার ভিতরে প্রত্যেকটা ডিজাইনে 6টা প্রত্যেকটা ডিজাইনে 6টা করে কালার হ্যাঁ ঠিক আছে আমরা নেক্সটে চলে যাব এরপর ওই যে ডিসপ্লেতে আছে প্রত্যেকটা যতগুলি মাল আছে সবগুলি কালার আছে জি আমরা নেক্সট আরেকটা ডিজাইন একটু দেখি ওই সাইডটাও এই যে আপনার আরেকটা ডিজাইন কালার এই ডিজাইনটা খুবই সুন্দর এই হলো দেখতে পাচ্ছেন আপনাদের পরম পাড়ের যে ডিজাইনটা সেটা নিচে এমব্রয়ডারি করা আছে এবং এটা ব্যাক সাইডটা মানে এক কালার এক কালার ব্যাক সাইডটা এক কালার এটা উনার আমরা একটু দেখব এই যে উনাটা এই উনাটা কিন্তু পুরো বডির মাঝে কিন্তু আপনাদের এমব্রয়ডারি কাজ করা আছে এবং এই যে দুইটা সাইডেতে কিন্তু দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি করা এবং চারও সাইডটাতে কিন্তু আপনাদের উনার যে পিকুসি কাজ করা এটা পুরো সাইডটা যেটা এটা পিকুসির কাজ করা করে জি হ্যাঁ খুবই সুন্দর তো এটা আমরা সেলোটা একটু দেখব সেলোটা এক কালার এক কালার সেলোটা এক কালার হ্যাঁ এই যে সেলোটা এই হলো সেলোটা উনাটা কয় গজ আছে সেলোটা কয় গজ আছে সেলোটা আড়াই ভরের দুই গজ দুই গজ আর উনাটা উনাটা হইলো পাঁচ সাত পাঁচ সাত আচ্ছা ঠিক আছে এটার প্রাইসটা কত রাখতেছেন এটা প্রাইস হইলো আপনার 330 টাকা 330 টাকা খুবই কম হিসাবে অনেক সুন্দর ডিজাইন সুতি কাপড় এগুলা কিন্তু এই যদি আপনারা সরাসরি হাতে ধরে দেখেন তো আপনারা বলবেন না ঠিক আছে খুবই দাম একদম সীমিত দামের মধ্যে রাখতে পারতে আপনারা বিক্রি করে থাকে এরপরে আছে এমব্রয়ডারির মধ্যে এমব্রয়ডারি তো খুবই সুন্দর ডিজাইন আমরা এই যে ক্যাটালগটা যা দেখছি তাই আছে হ্যাঁ ওই যে ক্যাটালগে যা আছে তাই আছে হ্যাঁ হ্যাঁ এই যে আপনারা এখানে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন সেম ক্যাটালগে অনুযায়ী পাবেন জি আমরা দেখব একটু আর এই মালগুলো প্রত্যেকটা আমাদের প্যাকেট করা থাকবে হ্যাঁ হ্যাঁ এরকম করে প্যাকেট করা থাকবে এই যে আরেকটা কালেকশন এই যে ডিজাইনটা এটার দাম কত জানি না তবে দেখতে খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে তো আমরা আগে একটু ডিজাইনটা দেখি তারপর প্রাইসটা জানি এটা হলো 370 370 মাত্র 370 টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর
খুবই সুন্দর এটা যদি আপনারা কুসা দোকানে যান অনেক টাকা লাগবে 2700 এর মত লাগিয়ে দেব আমার যতটুকু ধারণা তো এটা সুতি কাপড় হ্যাঁ আচ্ছা ডিজাইনটা দেখলাম এসি কটন এসি কটন হ্যাঁ আচ্ছা এটা হলো এটার এটা সেলোয়ারটা সেলোয়ারটা দুই গজ আছে হ্যাঁ দুই গজ আর এবং উনাটা আমরা একটু দেখি উনাটা হলো এক কালার আছে উনাটাও এক কালার এবং সাইডে দে কিন্তু টার্সেল লাগানো টার্সেল লাগানো খুব সুন্দর জি উনাটা কয়াত আছে 5-7 বহরে 5-7 উনা এবং বহরটা কতটুকু আছে বহরটা হলো 38 আচ্ছা এটা প্রাইস হলো 370 হ্যাঁ 370 এটার ভিতর কয়টা কালার আছে এটার ভিতরে কালার আছে 6টা 6টা কালার পাবেন আর ভিউয়ার্স আপনারা আমার ভিডিও যারা দেখছেন তারা কিন্তু এই যে ডিজাইনের যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন এইটা প্রয়োজনলি স্ক্রিনশট দিবেন দিয়ে বাইরে ধরে নিয়ে আসবেন বাইরে আমি বলছি যে আপনাদের এখানে যা পাইকারি দাম আছে সেটাই রাখবেন হ্যাঁ আপনারা যদি এক পিস নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ তা আমরা নেক্সট আর কিছু ডিজাইন দেখব এখানে কি আরো ডিজাইন আছে আরো অনেক এমব্রয়ডারি আরো অনেক ডিজাইন আছে তাঁতের আরো অনেক ডিজাইন আছে আচ্ছা এমব্রয়ডারি আছে তাঁতেরও আছে তো এগুলো আপনারা আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে পুরোটা তোলা সম্ভব না সেক্ষেত্রে আপনারা এই উনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে কিন্তু উনি প্রতিটা ডিজাইন পাঠিয়ে দিবে এবং প্রাইসটাও দিয়ে দিবে আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে যারা ইমো আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে তো অবশ্যই হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে যদি কেউ ফোন দেয় সেক্ষেত্রে ডিজাইনটা চাইলে দিয়ে দিবেন না হ্যাঁ দিয়ে দেবো দিবেন এবং নিচেতে প্রাইসটাও লিখে দিবেন হ্যাঁ হ্যাঁ এরপরে দেয়া কোরিয়ান সার্ভিসে তো নিতে পারবে হ্যাঁ নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন এই ডিজাইনটাও খুবই সুন্দর ডিজাইনটা তো এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই একই আচ্ছা এটার সাথে উন্নটা আমরা একটু যদি দেখি এটার সাথে এই যে উন্নটা আচ্ছা আরো ডিজাইন উপরও আছে এই যে ডিজাইনে দেখতে পাচ্ছেন ঠিক সেম ডিজাইনটা আমরা এখন দেখাবো খুবই সুন্দর এখানে শুধু প্রতিটি মাল আমার কাছে খুব সুন্দর লাগছে তো এখন যদি কাস্টমার যারা আপনার কাছে সুন্দর লাগলে তবে আশা করি আমি যেটা পছন্দ করি আপনাদের এটা পছন্দ হবে তারপরে আপনাদের পছন্দ এটা সেলোয়ারটা এবং এটা উনারা প্রাইসটা কত রাখতেছেন এইটা হলো আপনার 330 330 খুবই সুন্দর ডিজাইন এবং দাম খুব কম এটা আছে একটা কল দিবেন দিলে কিন্তু এই বাইকে আসতে এই বাইয়ের এখানে শোরুমে চলে আসতে পারবেন এবং যদি আসতে না চান সেই ক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন দেওয়ার পরে আপনি ডিজাইন চাইবেন ডিজাইন দেখাবে এবং সেটা প্রাইসটাও বলে দিবে এবং এক পিস দুই পিস দশ পিস যা লাগে নিতে পারবেন সব কিন্তু পাইকারি রেটে পাবেন তো আমরা ওনারাও দেখলাম সেলর আচ্ছা তো এটার প্রাইসটা কত রাখতেছেন এগুলি 330 এগুলো 330 টাকা করে তো এখানে অসংখ্য আরও ডিজাইন আছে আচ্ছা আঙ্কেল এখানে কিন্তু আমরা অনেক ডিজাইন দেখছি হ্যাঁ হ্যাঁ আর এছাড়াও যদি কেউ নিতে চায় আরও অনেক অনেক ডিজাইন আছে ওই যে একটা আছে এটা মনে হয় অনেক দাম কম হ্যাঁ হ্যাঁ এটা এটা প্রাইস কত এটা 280 টাকা ওই যে এখানে 30টা দেখতে পাচ্ছেন 280 টাকা এটা হচ্ছে 280 টাকা তো এছাড়াও যদি আরো বিস্তারিত জানতে চান ওনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে কিন্তু জানতে পারবেন তো এই ব্যবসাটা যার আঙ্কেল যে আপনি ব্যবসাটা কত কত বছর যাবত করতেছেন আমি 4-5 বছর সেই ক্ষেত্রে যদি কেউ নতুন একদম শুরু করতে চায় তাদের উদ্দেশ্য যদি একটু বলতেন যারা মনে করেন এই ব্যবসাটা করলে সে ঠিকই থাকতে পারবে বা করতে পারে এরকম একটা বিষয় বলবেন যদি যারা যারা নতুন তারা আগে
আইসা অল্প অল্প পুঁজি নিয়া অল্প অল্প নিয়া তাদের অভিজ্ঞতা অর্জন করতে হইব এবং এগুলি বিভিন্ন জায়গায় বিক্রি করার একটা প্লেস থাকতে হইব জি জি এবং এগুলি এখানতে এই রেটে নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় 50% লাভবান হইব 50% লাভবান হবে এটা ইনশাআল্লাহ আমিও মনে করি লাভবান হবে তারা যে কোনো জায়গায় আচ্ছা যদি মনে করেন সে ডান বাউ কিছুই বুঝে না কিন্তু ব্যবসা করতে চাচ্ছে আমার ভিডিওটা দেখে সে একটু অনুভব পাইলো যে একটু সহজাগ আমি ব্যবসাটা করব এটা কিভাবে করতে পারে এরা যদি সরাসরি আমাদের কাছে আসে আমরা তাদেরকে পরামর্শ দিব পরামর্শ দিবেন তা খুব সুন্দর একটা কথা বলছে ভাই যে আপনি এখানে আসেন মাল নেওয়ার দরকার নাই না আগে আগে পরামর্শটা নেন তারপরে যদি মনে করেন আপনি 5 পিস 7 পিস 10 পিস নিয়ে ব্যবসা করেন আপনি আগে আপনার অভিজ্ঞতাই করেন যদি আপনি লস খান 10 পিস হয়ে খাইবেন আর যদি লাভবান হন তাহলে আপনি ধারণা হয়ে যাবে কাজে আমি 10 পিস মাল নিয়ে আমি কত টাকা লাভবান হইছি কত পিস নিলে কত টাকা হইব আর যদি আপনি ঠকলেন তাহলে 5 10 পিসের মধ্যে ঠকলেন যে না খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ঠিক কথা আপনি আর আমাদের এখান থেকে মাল যারা নেয় এরা যদি বিক্রি না করতে পারে আমরা এটারে ব্যাগ নেই দেখেন উনি কিন্তু মাল বিক্রি করার কথা বেশি একটা বলেন না যে আসেন বিক্রি করে নিয়ে নেন এটা বলেন উনি বলছেন যে আপনারা বিক্রি করতে পারলে আমরা বিক্রি করতে পারবো না আপনারা যদি বিক্রি না করতে পারেন আমরা আপনার কাছে কীভাবে বিক্রি করবো খুবই সুন্দর তা আপনারা এখানে আসেন পরামর্শ নেন এবং জানেন ব্যবসা আসলেই তো করতে হবে মাল নিলে বেশি আর এই যে ধরনের মাল আছে যে প্রাইজের মধ্যে মাল আছে এইগুলো যদি ঘরেও রাখে যদি আশেপাশে 10-20 মানুষে বলেন যে এই 30 পিসগুলো আমি বিক্রি করি আপনারা যদি প্রয়োজনতে নিন যখন মার্কেটে আসলে যখন দেখবে এই 30 পিসগুলো আর 100-150 বেশি লাগে তখন সেন তো কিন্তু আপনার কাছ থেকে কিন্তু এটা নিয়ে যাবে 50-100 লাভ দিয়ে নিয়ে যাবে আপনার একটা কাঠাম 3 পিস দেখা গেছে 500-600 টাকা বিক্রি করে এটা আমাদের কাছ থেকে 320-30 টাকা নিয়ে যেতে পারে তো খুব সুন্দর একটা কথা বলছেন আঙ্কেল একটা এমবোর্ডারি 350 টাকায় নিতে পারে এগুলি দেখা গেছে 600 টাকা বিক্রি করে বিক্রি করতে পারে খুব সুন্দর তো ঠিক আছে আঙ্কেল আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো এবং আমার ভিউয়ার যারা শুনবে তারাও মনে করি ভালো লাগবে তো এর সাথে সাথে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া কামনা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম